আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8, যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন।